আমফানের সময় আমরা একটা প্রচেষ্টা নিয়েছিলাম যাতে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া যায়, এবং আমরা নিজেরা গেছিলাম, গিয়ে হাসনাবাদ অঞ্চলে গেছিলাম, সেখানে বেশ কিছু মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আসি সেই সময়। কিন্তু বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবং সেই যে অর্থ সংগৃহীত হয়েছিল সেই অর্থ দিয়ে ঠিক পুজো লাগে আজ পঞ্চমীর দিন আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি চুনাখালীতে, সেখান থেকে নদী পেরিয়ে আমরা চলে যাব আরও প্রত্যন্ত গ্রামের দিকে, সেখানে মানুষের হাতে আমরা কিছু আজ পুজোর আগে তাদের হাতে কিছু নতুন জামাকাপড় তুলে দিতে চাই। রিমাইন্ডের তরফ থেকে এই উদ্যোগটা থাকলো আপনাদের জন্য, সবার জন্য। চলুন গোটা জার্নিটা কীভাবে হলো সবটা আমরা দেখে নেব। যে গ্রামটায় এসে পৌঁছালাম তার নাম হচ্ছে সুখদুয়ানি। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আমরা ভেতরে যাব, গ্রামের ভেতরে, এবং এখানেই আমরা নিয়ে এসেছি পুজোর জন্য ওদের জন্য কিছু জামাকাপড়। গ্রেমাইন্ডের তরফ থেকে আপনারা সবাই পাশে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের উদ্যোগ আমরা চলে এসেছি এখানে অনেকটাখানি অনেকখানি চুনাখালি থেকে। প্রায় আমাদের বোটে লাগলো প্রায় ঘণ্টাখানেকেরও বেশি, ডেফিনেটলি। তো দেখা যাক সামনে কী অপেক্ষা করছে আমাদের জন্য। সুখদুয়ানি গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি প্রবোধচন্দ মণ্ডলের বাড়ি। দেখতে পাচ্ছেন পেছনে চিচিঙ্গে, ওদিকে ঝিঙে, সমস্ত রকম গাছ, এবং সেখানে ফল ধরে আছে, এবং এখানে একটা ছোট্ট মতন রান্নাঘর, সেখানেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। আমাদের যতটা স্বাগত জানানোর ওরা জানাচ্ছেন, এবং এখানেই আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ এবং সবটাই এখানে আমরা সারবো। তার মধ্যে আমরা যাব যে সমস্ত পুজোর জামাকাপড় এখানকার মানুষদের জন্য বিলি করার জন্য আমরা এসেছি, সেই কাজটা করার জন্য যাব। কিন্তু আপাতত ব্রেকফাস্টের পালা, সকাল থেকে অনেকটা প্রায় 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট হয়নি, সুতরাং তাড়াতাড়ি ব্রেকফাস্টের কাজটা সারতে হবে। বলার কিছু নেই এই মুহূর্তে, বুঝতেই পারছেন এখানে ট্যাপ ওয়াটারের ব্যবস্থা তো নেই, সুতরাং হাত ধোয়ার ব্যবস্থাটাও এরকম। চাষবাস কচু গাছ
ওইদিকে বোধহয় কুমড়ো গাছ, তাই তো? এটা কি, এটা কি ঝিঙে? এটা ঝিঙে। আর এটা, এটা এদিকটা তুরুল বলে, তুরুল। আচ্ছা তুরুল, হ্যাঁ হ্যাঁ। এদিকটা হচ্ছে তুরুল। এবছর তো লকডাউন, বাজার কি করে পুজো কাটাবো? যেরকম কাটে সেরকম কাটবে। পুজো পুজো আমরা কিছু করি না, এমনি দেখতে কি যাই। সুখদোয়ানি গ্রামে সুখ কোথায় কে জানে, যা দেখছি সবটাই তো অসুখ। তবুও আজকে পঞ্চমীর দিনটায় এখানকার বহু মানুষের মুখে এক চিন্তা হাসি দেখতে পাচ্ছি, সেটাই বোধহয় জীবনের বড় পাওনা। যারা এই অনুষ্ঠানটা দেখছেন, কেউ হ্যাংলায় দেখছেন অথবা কেউ বা বাংলায় দেখছেন, তারা শুধুমাত্র এটুকু আশীর্বাদ করবেন যে গ্রে মাইন্ডের থেকে আমরা যেন আগামী দিনেও এরকমভাবে বহু মানুষের পাশে থাকতে পারি। এই যে হাসিটা এক চিলতে হাসি, সেটা ওদের মুখে দেখতে পাচ্ছি। দুর্গাপুজোয় একটা নতুন পোশাক, সেই পোশাকটা পরে একবার প্যান্ডেলে যাওয়া, মায়ের সামনে যাওয়া, সেটুকুই বোধহয় একটা বড় পাওনা। এরকম একটা সময় সত্যি বড় পাওনা। ঠাকুর দেখেছিস? কটা ঠাকুর, কটা ঠাকুর দেখেছিস? কটা ঠাকুর দেখেছিস তুমি? ঠাকুর দেখেছ কটা? ঠাকুর দেখেছ দুটো? কোথায়? আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে? সুখদোয়ানি গ্রামে আমাদের এই যে জার্নি, তার প্রথম থেকে শেষ অবধি আমাদের অত্যন্ত কাছের সঙ্গী ডক্টর শুভঙ্কর হোম এবং তার স্ত্রী শাশ্বতী হোম। ওরা এর আগেও সুন্দরবন এলাকায় বহুবার এসেছেন আমফানের পরবর্তী সময়ে, যে সময়টা বহু মানুষ, এই অঞ্চলের বহু মানুষ একদম নিরন্ন থেকেছেন,
আশ্রয়হীন থেকেছেন, সেই সময়টা ওরা এসে এখানকার বহু মানুষ বহু জায়গায় রাঙাবেলিয়া থেকে আরম্ভ করে পাখিরালয়, ক্যানিং এই সমস্ত জায়গায় ওরা এসে ত্রাণের সামগ্রী বিতরণ করেছেন এবং মানুষের কাছে ত্রাণ সামগ্রী যতটা সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই জায়গাটাকে ওরা চেনেন অনেকটা জায়গা অনেকটা কাছ থেকে চেনেন। তো আমাদের সঙ্গে আজকে ডক্টর হোম এসছেন এবং শাশ্বতী দি তিনিও এসছেন। তো আমি ওদের কাছেও জিজ্ঞেস করবো যে এই যে জার্নিটা, মানে ডক্টর হোম আমার এখানে এসে যেটা মনে হলো যে এই গ্রামের নাম হচ্ছে সুখদুয়ানি, কিন্তু এখানে বোধ হয় অশোকের ছবিটাই বেশি দেখলাম। হ্যাঁ, কথাটা ঠিকই যে আমাদের কাছে যেটা সুখ আমরা মনে করি সেই সুখ তো এখানে নেই। এরা আমফানের পরের থেকে এখন অবধি সত্যি ওদের আমরা তো ঘুরে ঘুরে দেখলাম যে ঘরবাড়ি এখনও সব হয়নি। এছাড়া এই যে পুজোর আগে আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি, বিশেষ করে আপনারা এই আজকে পঞ্চমীর দিন এসে এই যে ত্রাণ দিচ্ছেন, সেটা ওদের কাছে যে সুখ পাচ্ছে আজকে, মানে আজকে গিয়ে মনে ওটা সুখদুয়ানি হবে ওদের কাছে, মানে অল্প অল্প যা হোক একটা একটা সামান্য কিছু। এই যে জামা কাপড় ওরা কেউ এই পুজোর সময় পায়নি, সেটা আপনার কাছে একটা মানে কথা বলছিলেন আপনি, সেটা নিশ্চয়ই শোনাবেন। আর আমরা এত দূরে এসেছি, এর আগে যে আমরা যে গ্রামে গেছি সেখানে দেখেছি কিছু কিছু ত্রাণ তারা পেয়েছে, এটা কিন্তু আমরা অনেক ইন্টেরিয়র এসেছি। আমরা ওই ফেরিঘাট থেকে দেড় ঘন্টা বোটে করে আসলাম, এসে দেখলাম একটা ঘাট পর্যন্ত নেই এই গ্রামের মধ্যে ভেতরে এসে, মানে এই গ্রামটার অবস্থা খুবই খারাপ। তার মধ্যে পুজোর সময় আমরা যে একটু হাসি তুলে দিতে পারছি ওদের মুখে, সেটা মনে হয় এটা খুবই ভালো ব্যাপার এবং আমরা সত্যি আপনাদের কাছে খুবই ঋণী, মানে এই প্রচেষ্টাটা নিয়েছেন পুজোর আগে এখন অবধি কেউই আসেনি আমরা যা শুনলাম। অ্যাকচুয়ালি কীরকম অবস্থা আপনাদের বলি, যে আমি একটু আগে কথা বলছিলাম কতগুলো বাচ্চা লাইনে দাঁড়িয়ে আছে, ওরা পাচ্ছে বিভিন্ন রকম জামা কাপড় ওদের জন্য নিয়ে আসা হয়েছে। তো একটা বাচ্চা মেয়ে, তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে ঠাকুর দেখেছিস, তো বললো হ্যাঁ দেখেছি। ম্যাডাম কটা ঠাকুর দেখেছিস, বললো দুটো ঠাকুর দেখেছি। তো ওর স্কুলের সামনে একটা হয়, একটা ফেরিঘাটের সামনে নাকি ঠাকুর হয় এই গ্রামে। তো আমি বললাম আর কটা জামা হয়েছে, তো বললো দশখানা। তো দশখানা বললো, এবং বেশ বুঝতে পারছিলাম যে জামা কাপড় বোধহয় একটাও হয়নি, কিন্তু ওরও বোধ হয় একটা সংকোচ রয়েছে যে একটাও জামা কাপড় হয়নি সেটা বলতে পারবে না। তোর পাশে যারা ওর কাকিমা মাসিমা ওই গ্রামের অন্যান্য মহিলারা ছিলেন, তারা হাসতে আরম্ভ করলেন এবং বলতে আরম্ভ করলেন যে একটাও জামা হয়নি ওর, কিন্তু ও বলতে পারছে না সেটা যে। তো সেই মেয়েটা যখন একটা জামা পাবে, সেই মেয়েটা ওই একটা নতুন জামা পরে পুজো প্যান্ডেলে যাবে, ঠাকুর দেখবে, তখন তার যে আনন্দটা সেটা দেখার জন্য, ওই বলবো যে ওই এক চিন্তা হাসিটা দেখার জন্যই আমাদের এত দূরে আসা, এতটা চেষ্টা করা। এবং শাশ্বতী দিদি আপনিও বোধ হয় একমত হবেন আমার সঙ্গে বোধ হয়। একদম একদম, আজকে এসে এত ভালো লাগছে এখানে, আগেও এসেছি, আগেও খুব আনন্দ হয়েছে, কিন্তু আজকের আনন্দটা একটু অন্যরকম। আমাদের বাঙালির কাছে দুর্গাপুজোটা অন্য একটা মহত্ব, এবং সেইখানে যে মানুষের হাতে একটা জিনিস দেওয়া, এই বাচ্চাদের হাতে, এই ছোটো ছোটো মেয়েগুলোর হাতে যে ছোটো জামাগুলো তুলে দেওয়া, ওদের যে আনন্দ, ওগুলো পেয়ে ঘুরে বেড়ানো আনন্দ, এটার জন্য সত্যি আমরা সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, যে খুব ভালো লাগছে এখানে এসে। আর আশা করি এরা এই আনন্দটা ওদের অনেক দিন ওদের থাকবে, আর এই সুখদুয়ানি গ্রাম আরও যেন মানুষের মধ্যে সুখটা আসে সেটাই আমরা চাইব। তো খুবই ভালো লাগছে। তবে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, আমরা ডেমাইন থেকে এর আগে ত্রাণ নিয়ে এসেছি সুন্দরবন এলাকায়, হাসনাবাদ এলাকায়, কিন্তু তারপরে মনে হয়েছিল যে এদের আরও ত্রাণ প্রয়োজন, কিন্তু সেই সময় তারপরে গভর্নমেন্ট ডেফিনেটলি অনেকটা অ্যাক্টিভ হলো, বিভিন্ন রকম ত্রাণ, বিভিন্ন অর্গানাইজেশন ত্রাণ নিয়ে এখানে এলো, এবং মানুষের সেই সময় ত্রাণের যে চাহিদাটা ছিল সেটা আস্তে আস্তে সেটা পূরণ হলো। কিন্তু আমাদের মাধ্যমে আমরা যাদের কাছে আবেদন করেছিলাম বহু মানুষ এসেছিলেন, তারা সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন, এবং সেই সাহায্যের জায়গাটা আমরা ধরে রেখেছিলাম এই পুজোর এই সময়টার জন্য, এবং আপনাদের সবার সাহায্যে আজকে কিন্তু আমরা এখানে এসেছি এবং এদের হাতে পুজো লাগে অন্তত একটা করে শাড়ি, একটা করে কাউকে লুঙ্গি, কাউকে ধুতি, কাউকে পাঞ্জাবি, কাউকে ফ্রক, কাউকে জামা, কাউকে প্যান্ট, সবটা আমরা তুলে দিতে পারলাম। এবং এটাই বোধহয় বললাম তো, এটাই বোধহয় প্রাপ্তি, এত দূর থেকে আসার এটাই প্রাপ্তি, যে এই হাসি মুখগুলো আজকে দেখছি, ওরা নতুন জামাকাপড় পেয়ে বুঝতে পারছেন যে পুজোটাকে একটু অন্যভাবে কাটাতে পারবেন এই আমফান বিধ্বস্ত সুন্দরবনের মধ্যে, একটা অন্যরকম একটা দিন, সেটাই বোধহয় আমাদের সবার প্রাপ্তি।